আগামী 8ই জুলাই পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনকে সামনে রেখে প্রচারে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 ব্লক এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সমর্থনে প্রচার করলেন কাটোয়া 2 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মণ্ডল। সোমবার 50 নম্বর জেলা পরিষদে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাগর প্রধান, পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেসের প্রার্থী নয়ন পাত্র, গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রীনা ঘোষ ও মঙ্গল ঘোষের সমর্থনে পাঁজোয়া গ্রামে বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচার করল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা। উপস্থিত ছিলেন কাটোয়া 2 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মণ্ডল সহ কর্মীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রকল্পকে কথা তুলে ধরা হয় প্রচারের মাধ্যমে। পূর্ব বর্ধমান থেকে রিপোর্ট, সাম্যজিৎ। কেন্দ্রীয় সমীক্ষার দল এসেছে পশ্চিমবঙ্গে, যে দেখেছে কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলা নেই, কিন্তু টাকাটা আটকেছে। কারণটা হচ্ছে, বুঝতেই পারছিস, যেহেতু এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গরিবদের কাছে। আমি তোকে দায়িত্ব নিয়ে বললাম যে আবাস যোজনার এই পঞ্চায়েত গঠন হলে আবাস যোজনা আমরা দেখে নেব। আবাস যোজনাই আমাদের প্রথম টার্গেট, 100 দিনের কাজ আবাস যোজনা। এই দুটো আমাদের প্রথম টার্গেট, যেটা গরিব মানুষদের স্বার্থ। আর এবার আমরা প্রত্যেকে যে আবেদন করছি যে সিপিএম এর ভোটটা দেওয়া মানে ফালতু হয়ে যাবে, নেই রাজ্যে নেই। আমি বলছি, আমি বললো, আমি এদিকে ঠিক করলাম, নিমাইকে নিমাইকে বলেছি, আমি লালন আছে, তোমরা লালনকে জেতাও, আমি বলছি করবো। লালনকে তুমি জেতাও, আমি বলছি করবো। লালন দাঁড়িয়েছে, তোমরা লালনকে দেখো, আমি বলছি করবো। আর তোমরা দেখো, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সবটাই গরিবদের জন্য। আজকে ফ্রিতে রেশন ব্যবস্থা সারা কিভাবে সারা পাচ্ছেন মানুষের? আজকে আমরা করুই পঞ্চায়েতে পাঁজোয়া গ্রামে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সমর্থনে প্রচারে এসেছি। আমাদের এই প্রচারে উপস্থিত আছে এই কেন্দ্রের প্রার্থী রীনা ঘোষ, উপস্থিত আছে মঙ্গল দাস, উপস্থিত আছে আমাদের পঞ্চায়েত সমিতির প্রার্থী নয়ন পাত্র, উপস্থিত আছে জেলা পরিষদের প্রার্থী সাগর প্রধান, উপস্থিত আছে। আমরা মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছি এবং প্রত্যেকটা মানুষ বুঝেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারই বিভিন্ন ধরনের পরিকল্পনা, যা গরিবদের স্বার্থ সুরক্ষিত হয় এমন প্রচুর প্রকল্প এনেছে, এবং সেই প্রকল্পের সহায়তা এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে পৌঁছায়নি। তারা সবাই, তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি যে আপনারা কি বার্ধক্য ভাতা পেয়েছেন, আপনারা কি ফ্রিতে রেশন পাচ্ছেন, আপনারা কি ফ্রিতে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার, যেটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় একটা যুগান্তকারী পরিকল্পনা লক্ষ্মীর ভাণ্ডার, তার সুবিধা পেয়েছেন কিনা। প্রত্যেকটা মানুষ বলেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পনা ও সমস্ত সুফল আমরা পেয়েছি। তাই আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারই আবার পঞ্চায়েতে আবার